আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের 2024 সালের সিলেবাস অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হয়েছে। আমরা আজকে এখানে ঢাকা বোর্ডের কসেটের প্রশ্ন সমাধানটি দেখব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ঢাকা বোর্ডের কসেটের প্রশ্ন সমাধানটি দেখব। এখানে প্রথম যে প্রশ্নটি ছিল কসেটের, মাইক্রো ব্লগিংয়ের ওয়েবসাইট কোনটি? সঠিক উত্তর হচ্ছে ক, টুইটার। পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ কোনটির আওতাভুক্ত? এটি ই সার্ভিস। উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে? উপাত্তের নিরাপত্তা বিধান করা যায় পাসওয়ার্ড ব্যবহার করে। মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? এক্ষেত্রে কাজটি করতে হবে পোর্ট পরিবর্তন করে, দেখতে হবে যে মাউস কাজ করে কি না। ভাইরাস নামকরণ করা হয় কত সালে? ভাইরাসের নামকরণ করা হয় 1983 সালে। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? ছবি ও টেবিল যুক্ত করে। ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামে লেখালেখির সাজসজ্জার তালিকায় ধারাবাহিকতা রাখতে ব্যবহার করা হয় নাম্বার ও বুলেট। সঠিক উত্তর হবে 2 ও 3। ডকুমেন্টের চার্ট সংযোজন কোন গ্রুপে যেতে হয়? ডকুমেন্টে চার্ট সংযোজন করতে হলে ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেটর গ্রুপে যেতে হয়। শ্বেতপত্র কোন ধরনের কন্টেন্ট? এটি হচ্ছে টেক্সট। স্মার্ট ইবুক কি? এটি নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে স্মার্ট ইবুক এবং কুইজের উত্তর করার ব্যবস্থা থাকে। সঠিক উত্তর হচ্ছে গ, অপশনে 2 ও 3। প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? অনেকেই বলেছে স্লাইড, না, এটি হবে স্লাইড লেআউট। স্লাইডে ছবি যুক্ত করার জন্য কি করতে হয়? আমরা ইনসার্ট মেনু থেকে পিকচার আইকনে ক্লিক করে করতে পারি, অথবা পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করে করতে পারি, অর্থাৎ 1 ও 2, এটি হচ্ছে সঠিক। DBMS এর গুরুত্ব বহন করে না নিচের কোন কাজটি? ডেটার অনুলিপি তৈরি করা। এবারে নিচের একটি তথ্যচক দেওয়া আছে, যে তথ্যচকটি দেখে 14 ও 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। উক্ত ডাটাবেস কয়টি ফিল্ড রয়েছে? এখানে 4টি ফিল্ড রয়েছে মোট। সঠিক উত্তর খ। ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করতে কোনটির প্রয়োগ করা হবে? ডিজাইন ভিউ, তারপরে এখান থেকে ইনসার্ট রো, নিউ ফিল্ড। এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? স্প্রেডশিট ব্যবহার করা হয়। আইসিটির বিষয়ক কেরিয়ারসমূহ কী? এখানে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা কমিউনিকেশন। সঠিক উত্তর হবে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ, অপশনটি সঠিক। MS-DOS বিকশিত হয় কখন? 1981 সালে। ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টের যে কাজটি করে, এটি 1 ও 3 কাজ করে, অর্থাৎ হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলি সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কী চাপতে হয়? ESC। অঙ্কন শিল্পে ব্যবহৃত প্রধান সফটওয়্যার কোনটি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। BSA এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হচ্ছে বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করতে বলা হয়েছে, এটি দেখে আমরা 23 ও 24 নং প্রশ্নের উত্তর দিব। এখানে একটি স্প্রেডশিট রয়েছে যেখানে বলা আছে সামুদ্রিকের ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলের নির্ণয় করতে বলা হচ্ছে, ক্ষেত্রফল নির্ণয় করলে হবে, আমরা জানি ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমরা যদি স্প্রেডশিট থেকে কোনো উত্তর বের করতে চাই, যোগ বিয়োগ গুণভাগ করতে চাই বা কোনো সূত্র ব্যবহার করতে চাই, তাহলে আমরা প্রথমে সমান চিহ্ন দেই, সেক্ষেত্রে সমান চিহ্ন, আর SLT হচ্ছে A4 আর 15 হচ্ছে B4, অর্থাৎ 1 নম্বরটা সঠিক। দ্বিতীয়টা হচ্ছে = প্রোডাক্ট মানে এখানে গুণন, আর A4:B4 এটা হচ্ছে দ্বিতীয়টাও সঠিক, এ দুটো গুণই বোঝায়। সুতরাং সঠিক হচ্ছে 1 ও 2। পরের যে প্রশ্নটি, প্রোডাক্ট দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়? এখানে গুণ করা বোঝায়। ফটোশপ প্রোগ্রামে কয় ধরনের টুল আছে? ফটোশপ প্রোগ্রামে, এখানে ভুল আছে, ফটোশপ প্রোগ্রামে 70 ধরনের টুল রয়েছে। সঠিক উত্তর হচ্ছে 70। আজ এ পর্যন্তই, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ।